মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আছে। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার, যেই ব্যক্তির ক্ষমতা আছে কুরবানি করার, ওয়ালাম ইউদাহি, কিন্তু কুরবানি করল না, যেই ব্যক্তির কুরবানি করার ক্ষমতা আছে কিন্তু কুরবানি করল না, এই ব্যক্তিটা যেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে উপস্থিত না হয়। কত বড় দমক! এই কারণে দমকটা শুধু হইয়া থাকে বিশেষভাবে ফরজ এবং ওয়াজিব ত্যাগ করলে। এই কারণে মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন ফুকাহাই কেরাম বলেছেন, কুরবানি করাটা ওয়াজিব। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, হে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ ও নুসুকি এবং আমার কুরবানি এবং আমার জীবন এবং আমার মৃত্যু সব কিছু আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের প্রতিপালক, সকল পুরা জগতের প্রতিপালক যিনি, সেই আল্লাহর জন্য হইতে হবে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু। আমার জন্ম মৃত্যুটা হইতে হবে আল্লাহর জন্য, আমার জীবনটা হইতে হবে আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য হইবে কখন? যদি আল্লাহর নির্দেশিত পন্থায় যদি আমাদের এটা আদায়, আল্লাহ যেইভাবে নির্দেশ করছে পালন করার জন্য যদি সেইভাবে পালন করি, তাহলে সেটা হবে আল্লাহর জন্য। আর যদি আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে যদি আমরা আদায় না করি, তাহলে সেটা আল্লাহর জন্য হবে না, করার পরও এটা আল্লাহর জন্য হবে না। যেমন ধরেন মসজিদ, মসজিদ কত সুন্দর হয়েছে ধরেন এই মসজিদটা, বাকি কাজ করলে ধরেন আরও সুন্দর হবে, এটা যতটুকু রয়েছে ধরেন অনেক সুন্দর হয়েছে। এই মসজিদ কিন্তু আল্লাহর ঘর, তো আল্লাহর ঘরের সাথে যাদের সম্পর্ক বুঝতে হবে, তাদের সম্পর্ক হলো আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে না, যেহেতু মসজিদ হলো বাইতুল্লাহ, তো বাইতুল্লাহর সাথে যার সম্পর্ক আল্লাহর ঘরের সাথে, তাহলে তার সম্পর্ক আল্লাহর সাথে। এই জন্য এই প্রত্যেকেই আমাদের এই কুরবানিটা, সুনির্দিষ্ট কুরবানিটা, এই করার পদ্ধতিটা যাতে আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে হয়, তাহলে এটা আল্লাহর দরবারে গৃহীত হবে, নতুবা গৃহীত হবে না। যেটা আপনারা ধরেন হুজুরেতুন জুমার আলোচনার মধ্যে শুনেছেন যে কুরবানিটা কীভাবে এসেছে, আমরা শুধু আজকে কুরবানির কিছু মাসালা নিয়ে আলোচনা করব। এক প্রথম একটা মাসালা প্রশ্ন হয়েছে যে কুরবানির বিধানটা কি, অর্থাৎ কুরবানিটা কি এটা ওয়াজিব না সুন্নত, এটা একটা শরীয়তের পরিভাষা। সুন্নত হলে এটা আদায় করতে করাটা আবশ্যকীয় না, একবারে লাজেম না, আর ওয়াজিব হলো আবশ্যক, লাজেম, এটা ত্যাগ করা যাবে না। প্রথম প্রশ্নটা হচ্ছে কুরবানি কি ওয়াজিব না সুন্নাত, এটা হলো প্রশ্ন। প্রশ্নটা হলো কুরবানি ওয়াজিব না সুন্নাত, এটা হলো প্রশ্ন। উত্তর, বিশুদ্ধ বর্ণনা মতে কুরবানি করা ওয়াজিব। কার উপরে এটা পরবর্তীতে বলতে আছে, আগে শুধু বিধানটা বললাম। কুরবানিটা বিশুদ্ধ বর্ণনা মতে কুরবানি করা ওয়াজিব। এই ওয়াজিব পালন অবশ্যই করতে হবে, যদি ত্যাগ করে ব্যক্তি গুণাকার হবে। এই ওয়াজিবটা কেন, আপনারা সকলে সূরা কাউসার ছোট্ট একটি সূরা, এটা কিন্তু প্রত্যেকেই
সূত্র সুরার কারণে এটা অনেকেই পারে। এটার আয়াত দ্বিতীয় নম্বর আয়াত আছে ফসল্লি, আরবি শব্দ লি রব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। এখানে নামাজ বলতে উদ্দেশ্য হলো ঈদুল আজহা। এই কোরআন শরীফের এই আয়াত ব্যাখ্যা করেছেন সাহাবিদের মধ্যে, আমরা যেরকম বলি যে মুফাসসির মানে তাফসিরকারক, সাহাবিদের মধ্যে প্রধান তাফসিরকারক আছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন ফাসাল্লি শব্দের অর্থ হল ফাসাল্লি, তুমি নামাজ পড়ো, ঈদুল আজহার নামাজ, ওয়ানহার, এবং তুমি কুরবানি করো। এটা আরবি শব্দ, বাংলাতে কয় আদেশ সূচক বাক্য। আদেশ সূচক বাক্য দ্বারা একটা জিনিস আবশ্যক হয়, ওয়াজিব হয়। এই কারণে মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেছেন যে এখানে আদেশ সূচক বাক্যের কারণে কুরবানি করা ওয়াজিব। যেমন আমরা বলি কাউকে, এই তুমি এটা করো, এটার অর্থ হলো করা বাধ্যতামূলক। কোনো ব্যক্তিকে বললাম যে এটা করো, এটা করো মানে এটা বাধ্যতামূলক তোমার জন্য, এটা করিও না, নিষেধ মানে এটা না করা তার জন্য লাজেম, আবশ্যক। তো ঠিক আল্লাহ এই আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছেন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে। তো রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আয়াত অবতীর্ণ হয়েছে, আর এটার মধ্যে সম্বোধন সকলে, সকল উম্মত যাদের উপরে কুরবানি ওয়াজিব। এই কারণে কুরবানির বিধান হলো ওয়াজিব। এটা কোরআনে কারিমের এই আয়াতের তাফসির করেছেন রাইসুল মুফাসসিরিন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে অসংখ্য হাদিস আছে যেটা ওয়াজিবের উপরে বুঝায়, মানে আবশ্যকতার উপরে বুঝায়। যেমন ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস আছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দহু, তোমরা কুরবানি করো। এটা আমরের শব্দ, আদেশ সূচক বাক্য। কেন? ফাইন্নাহা সুন্নাতা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, কেননা এটা হচ্ছে তোমাদের পিতা, ধর্মের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পদ্ধতি, তরিকা। আপনারা জুমার দিন হয়তো হুজুরের আলোচনায় শুনছেন আমাদের এই কুরবানিটা কি, কুরবানিটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের যেই পদ্ধতিতে করছেন ওই পদ্ধতির অনুকরণে আমাদের কুরবানি। কেন? ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে কুরবানির পদ্ধতি ছিল যেই জিনিস কুরবানি দিবে আল্লাহর জন্য উৎসর্গ করবে। কুরবানির আরেক অর্থ হলো, বাংলা অর্থ হলো উৎসর্গ করা। যেটা উৎসর্গ করা এটার নিয়ম ছিল পাহাড়ের মধ্যে বা মরুভূমির মধ্যে এক জায়গার মধ্যে রাখি দিব, আকাশের আগুন আসিয়া যদি জ্বালাই দিত তাহলে বোঝা যায় তো এটা হলো কুরবানি কবুল হয়েছে। কি হয়েছে? কুরবানি কবুল হয়েছে। আর যদি না জ্বালাইতো তাহলে বোঝা যায় তো এটা কুরবানি কবুল হয় না। তো পরবর্তীতে ইব্রাহিম আলাইসাল্লাম যখন ছেলে ইসমাইল আলাইসাল্লামকে কুরবানি করছেন, ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে কুরবানি হয়েছে দুম্বা। ওই দুম্বা এবারে বিধান দিয়েছে খাওয়ার জন্য। এই কারণে কইছে এখানে সুন্নত বা মান হলো তরিকা। অনেকে আবার ভুল বুঝতে যায় এটার অর্থ করিয়ালা সুন্নত মানি হলো এটা সুন্নত কোরবানি, এটা না। অর্থাৎ এটা হলো ইব্রাহিম আলাইসাল্লাম যেই পদ্ধতিতে কোরবানি করছেন এই পদ্ধতিটা বোঝানো হয়েছে। এখানেও আদেশ সূচক বাক্য, সুতরাং কোরবানি করতে হবে। অনুরূপভাবে শরীয়ত ওয়াজিব এবং ফরজ যদি আদায় না করে দমক দেন, ঠিক রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যারা এরকম কুরবানি করে নাই তাদেরকে দমক দিয়েছেন। যেমন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে আছে, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়াজাদা সাআতান, যেই ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি করার, যেই ব্যক্তির ক্ষমতা আছে কুরবানি করার,
ওয়ালাম ইউদাহি কিন্তু কুরবানি করল না। যেই ব্যক্তির কুরবানি করার ক্ষমতা আছে কিন্তু কুরবানি করল না, এই ব্যক্তিটা যেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে উপস্থিত না হয়। কত বড় দমক! এই কারণেই দমকটা শুধু হইয়া থাকে বিশেষভাবে ফরজ এবং ওয়াজিব ত্যাগ করলে। এই কারণে মুহাদ্দিসিন এবং মুফাসসিরিন ফুকাহায়ে কেরাম বলেছেন কুরবানি করাটা ওয়াজিব।